जय माता रावमानी, जय तारा। तो व्यूअर्स, माँ बोमानी शक्ति चैनल तरफ थे के आमी आपनादेर पासे आछी। तो आज एक बशीकरण निये एसेछी, गाए जल छिटिए एवं जल खाइए, खुबी शक्तिशाली पावरफुल बशीकरण मंत्र। विफले जावार नय, तो एटा नियम होच्छे झोरेर जल। झोरेर जल बोलते झर्नार जल या स्रोतेर जल, जेमन मा गंगार जल, এগুলো যে খুব ভালো হয়, আর সেটাও যদি জোগাড় না করতে পারেন তো নদীর জল নিলেও হবে, অন্য কোনো জল নিয়ে কাজ করবেন না। তো এটা হচ্ছে জল গায়ে ছিটিয়ে এবং খাইয়ে বশীকরণ করা। এটা জলটা নিজে খেলে কোনো কাজ হবে না। এর আগে হয়তো অনেক উস্তাদ দিয়েছে এই মন্ত্রটা, তো তাদের নিয়ম আর আমার নিয়মটা আপনারা ফলো করবেন এবং মন্ত্রটাও ফলো করবেন, হয়তো উপায় মিলে যেতে পারে, কিন্তু কয়েক জায়গায় মিলবে না। তো মন্ত্রটি গুরুদেবের কাছ থেকে সংগ্রহ করা, কোনো কিতাবের মন্ত্র ভাবেন না, এটা কাজ করলেই আপনারা বুঝতে পারবেন। তো মন্ত্রটা একবার আপনারা শুনে নিন এবং দেখে নিন। আর স্পুনের উপর লিখে দেওয়া হবে, দেখে নেবেন। তো মন্ত্রটি হচ্ছে অচল ঘাটের নিশ্চল পানি, তাহার উপজিত কালের বাঘিনী, কালের বাঘিনী বলেন তোরে, অমুকের পাঁচ আত্মা পাঁচ প্রাণ আনিয়া দে মোরে, মাছের পিত্ত হরিণীর পিত্ত তৈল করিয়ে পুরাইমু অমুকের পাঁচ চিত্ত, আমার এই মন্ত্র যদি লড়ে ঈশ্বর মহাদেবের পূজার পার্বণ পায়ে ঠেলে, কার দুয়াই মা কামাখ্যা মা কালীর দুয়াই। তো মন্ত্রটা বুঝিবার স্বার্থে আমি আর একবার বলে দিছি, অচল ঘাটে নিশ্চল পানি, তাহা উপজিত কালের বাঘিনী, কালের বাঘিনী বলেন তোরে, অমুকের পাঁচ আত্মা পাঁচ প্রাণ আনিয়া দে মোরে, মাছের পিত্ত হরিণীর পিত্ত তৈল করিয়া পুরাই অমুকের পাঁচ চিত্ত, আমার এই মন্ত্র যদি লড়ে ঈশ্বর মহাদেবের পূজার পার্বণ পায়ে ঠেলে, কার দুহাই মা কামাখ্যা মা কালীর দুহাই। তো ওই জলটা আপনি ১১ বার পড়বেন, ১১ বার পড়ে যাকে বশ করবেন তার গায়ে ছিটিয়ে দেবেন এবং খাইয়ে দেবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। তো এই ছিল আজকের মন্ত্র। তো যে নিয়মে বললাম আপনারা সেই নিয়মে কাজ করবেন, অন্য নিয়মে কাজ করবেন না, তাহলে কাজ হবে না, বিফলে যাবে।
তো এই ছিল আমার আজকের মন্ত্র, জল গায়ে ছিটিয়ে এবং খাইয়ে বশীকরণ করা। তো মন্ত্রটা যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য সাবস্ক্রাইব আর বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দেবেন। তবে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এটা জলপড়া বশীকরণটা খালি প্রেমিক প্রেমিকা তো হবেই, স্ত্রী স্বামীকেও করতে পারবেন, কোনো স্ত্রী স্বামীকেও করতে পারবেন। একদিন খাইয়ে দেখবেন, তাতে যদি কিছু বুঝতে না পারেন দুদিন খাওয়াবেন, সেরকম যদি বোঝেন তো তিনবার খাইয়ে দেবেন, আর দরকার পড়বে না, কাজ হতেই হবে। তো এই ছিল আমার আজকের জলপড়া বশীকরণ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।